আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। কুলতলির পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর রূপরেখা তৈরি করল রাজ্যের পর্যটন দপ্তর। শীঘ্রই শুরু হবে বাস্তবায়নের কাজ। জবর খবরের এই অংশটি নিবেদন করছে বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, পাহাড়ু বাজার ও বারুইপুর কাছারি বাজার। জয়নগরের শান্তনুর মোয়া মানেই বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে সুস্বাদু নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা, পাটালি সুলভ মূল্যে খুচরো ও পাইকারি পাওয়া যায়। বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, প্রোপাইটার শান্তনু মণ্ডল। ফোন 9046998211 এবং 7908251353। সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার কুলতলি। কুলতলির মইপিট, কৈখালী, কাঁটামারি, পিয়ালি সহ একাধিক জায়গা থেকে সুন্দরবন ভ্রমণ করতে যায় ভ্রমণ পিপাসু মানুষ। তবে সেই ভ্রমণ ব্যবস্থার মধ্যে ছিল নানান ত্রুটি ও সমস্যা। তাই পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে সেই ভ্রমণ করতে পারে তার ব্যবস্থা করতে চলেছে পর্যটন দপ্তর। গত 29শে ডিসেম্বর গঙ্গাসাগরে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল তার এলাকার পর্যটন কেন্দ্রগুলির গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন। মুখ্যমন্ত্রী বিধায়ক গণেশ মণ্ডলের কথায় গুরুত্ব দিয়ে পর্যটন দপ্তরের আধিকারিকদের ওই এলাকা পরিদর্শনের নির্দেশ দেন। যদি পঞ্চায়েত সমিতি দিয়েও বিউটিফিকেশন করা যায়, যদি তাহলে প্রচুর কর্মসংস্থান হয়, অনেক লোক যাতায়াত করতে পারে না? হ্যাঁ, কর্মসংস্থান হয় ভালো। ওদের অলরেডি তোমাদের ক্রুজ চলছে, যে ক্রুজে রেগুলার লোকজন নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা বাড়াও না ইংল্যান্ড ওয়াটারটাকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ, তাতে ওই এলাকাগুলোকে কানেক্ট করো, তাহলে কর্মসংস্থান বাড়বে। ইয়েস, জবর খবরের এই অংশটি নিবেদন করছে। 26 বছর ধরে আপনাদের সেবায় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, জয়নগর থানার মোড়। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক পদ্ধতিতে প্যাথোলজি, এক্সরে, ডেন্টাল ক্লিনিক সহ ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফির সুব্যবস্থা আছে। যোগাযোগ 9434024584 এবং 9775247898। বৈঠকের এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কুলতলিতে পৌঁছায় পর্যটন দপ্তরের আধিকারিকরা। 5 জানুয়ারি বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলকে নিয়ে তারা কুলতলি পর্যটন এলাকাগুলো পরিদর্শন করেন এবং বিশেষ পর্যটন কেন্দ্র গড়ার রূপরেখা তৈরি করেন। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরএম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানেই আরএম অ্যাড হাউস, জয়নগর রথতলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার অফসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আরএম অ্যাড হাউস, জয়নগর রথতলা। ফোন 8373828615 এবং 8389092757।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এক সপ্তাহের মধ্যে পর্যটন দপ্তরের আধিকারিকরা কুলতলিতে পর্যটন কেন্দ্র তৈরির রূপরেখা তৈরি করায় খুশি এলাকার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। জবর খবরকে তিনি জানান, ধন্যবাদ জানাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে গত 29 তারিখে সাগরে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেই বৈঠকের ফলস্বরূপ আমাদের কুলতলি বিধানসভায়, বিশেষ করে আমার বিধানসভায় যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই পর্যটন কেন্দ্রগুলোতে যাতে করে পর্যটকদের জন্য উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা যায় এবং যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, শুধু পর্যটন শিল্প নয়, এলাকায় যে সমস্ত ডেভেলপমেন্টের বিষয় আছে, বিশেষ করে যেমন মজা খালগুলো যেগুলো আছে সেই খালগুলো সংস্কার করে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, যেখানে জল ধরো প্রকল্পের মধ্য দিয়ে যেমন জল শুধু নিকাশি করা নয়, সেখানে জল রেখে যাতে গ্রীষ্মকালে কৃষকরা সেই জলে চাষবাস করতে পারে তার ব্যবস্থাও করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরও যে ডেভেলপমেন্টগুলো কুলতলির থমকে ছিল এবং বিশেষ করে গত প্রায় 45 বছর ধরে কুলতলির ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কুলতলিতে তিনি অত্যন্ত মানবিকতার সঙ্গে এবং নিজে দায়িত্ব নিয়ে কুলতলির যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের দিকে তিনি হাত দিয়েছেন এবং আমরা প্রচণ্ডভাবে আশাবাদী যে আগামী দিনে কুলতলিতে নতুনত্ব অনেক ডেভেলপমেন্ট হবে এবং যেখানে কর্মসংস্থান হবে, এলাকার সার্বিক শ্রীবৃদ্ধি ঘটবে। সেই জায়গা থেকে আমি কুলতলিবাসী শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কুলতলিবাসী হিসেবে ধন্যবাদ, অভিনন্দন এবং প্রণাম জানাই, যাতে করে এই কোভিডও চলছে সেই কোভিড সিচুয়েশানে যাতে মানুষ ঠিকঠাকভাবে থাকতে পারে এবং এলাকার ডেভেলপমেন্টটা সঠিকভাবে হয়, সেই জায়গা থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকতার সঙ্গে প্রণাম এবং ধন্যবাদ। কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট, জবর খবর। জে উমং একাডেমি বাংলা মিডিয়াম স্কুল, কম খরচে প্রি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়, ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন জে উমং একাডেমি, বামনদেব ভট্টাচার্য রোড, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ব্রহ্মচারী মাঠের পিছনে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত সাজসজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রীরামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন, অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা অপারেশন করা হয়। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 এবং 9732607328 এবং 9647346036।